বাংলাদেশে নির্বাচন হাসিনা পুত্র জানালেন নির্বাচন ঘোষণা হলেই দেশের চরম পরিস্থিতিতে প্রাণ হাতে নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলন ধীরে ধীরে যখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় তখনই তড়িঘড়ি পদত্যাগ করে দেশ ছেড়ে পড়শি বন্ধু দেশ ভারতে চলে আসেন তিনি এদিকে আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেছেন বেশিদিন হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক হবে না আবার বিএনপি থেকেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ভারতে বেশিদিন শত্রুকে আশ্রয় দিলে সেটা দুদেশের সম্পর্কের জন্য একেবারেই ভালো হবে না এরই মধ্যে আবার বিএনপি জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হতে পারে এই বিষয়ে আবার বৃহস্পতিবার আমেরিকা থেকে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাধারণ নির্বাচন ঘোষণা করলে সেদিনই দেশে ফিরে যাবেন শেখ হাসিনা আমি মনে করি এই নির্বাচনে নিশ্চয়ই আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা এই নির্বাচনে জয়লাভ করব বস্তুত হাসিনাপুত্রের এই মন্তব্যের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন ঘোষণা হলেই সেখানে যাবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর হাসিনাকে দেশে ফিরতে দেখে তার দলের সদস্যরা এবং সমর্থকেরা আবারও মনে জোর পাবেন এবং তাদের ভোট দিয়ে নির্বাচিত করে দেশের ক্ষমতায় ফিরিয়ে আনবেন জানিয়ে রাখি বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলন একটা সময় সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় যার কারণে কোটা সংস্কার করা হলেও তা থেমে যায়নি পরবর্তীতে আন্দোলনকারীরা গণভবনের দখল নেওয়ার অভিযানে এগিয়ে যেতেই দ্রুততার সঙ্গে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা আর সে থেকেই এখানেই রয়েছেন তিনি এসবের মধ্যেই পদ্মা দিয়ে গড়িয়েছে অনেক জল আগামী দিনে পড়শি দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থান কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দেশের চরম পরিস্থিতিতে প্রাণ হাতে নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলন ধীরে ধীরে যখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় তখনই তড়িঘড়ি পদত্যাগ করে দেশ ছেড়ে পড়শি বন্ধুদেশ ভারতে চলে আসেন তিনি এদিকে আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেছেন বেশিদিন হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক হবে না আবার বিএনপি থেকেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ভারতে বেশিদিন শত্রুকে আশ্রয় দিলে সেটা দুদেশের সম্পর্কের জন্য একেবারেই ভালো হবে না এরই মধ্যে আবার বিএনপি জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হতে পারে এই বিষয়ে আবার বৃহস্পতিবার আমেরিকা থেকে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাধারণ নির্বাচন ঘোষণা করলে সেদিনই দেশে ফিরে যাবেন শেখ হাসিনা আমি মনে করি এই নির্বাচনে নিশ্চয়ই আওয়ামী লীগ অংশ নেবে এবং আমরা এই নির্বাচনে জয়লাভ করব। বস্তুত হাসিনা পুত্রের এই মন্তব্যের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন ঘোষণা হলেই সেখানে যাবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর হাসিনাকে দেশে ফিরতে দেখে তার দলের সদস্যরা এবং সমর্থকেরা আবারও মনে জোর পাবেন এবং তাদের ভোট দিয়ে নির্বাচিত করে দেশের ক্ষমতায় ফিরিয়ে আনবেন জানিয়ে রাখি বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলন একটা সময় সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় যার কারণে কোটা সংস্কার করা হলেও তা থেমে যায়নি পরবর্তীতে আন্দোলনকারীরা গণভবনের দখল নেওয়ার অভিযানে এগিয়ে যেতেই দ্রুততার সঙ্গে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা আর সে থেকেই এখানেই রয়েছেন তিনি এসবের মধ্যেই পদ্মা দিয়ে গড়িয়েছে অনেক জল আগামী দিনে পড়শি দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থান কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস